বাসন্তী বিজেপিতে ভাঙন, পদ্ম শিবির ছেড়ে ঘাসফুলে যোগ 150 বিজেপি কর্মী সমর্থকদের। পদ্মফুল শিবির ছেড়ে ঘাসফুলে যোগ দিলেন 150 বিজেপি কর্মী সমর্থক। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী থানার নফরগঞ্জ অঞ্চলের 150 বিজেপি কর্মী সমর্থকরা রবিবার বিকালে বিরিঞ্চিবাড়ি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাসন্তী ব্লক তৃণমূল কংগ্রেস নেতা আব্দুল মান্নান গাজী, পঞ্চায়েত সমিতির সভাপতি কামাল উদ্দিন লস্কর, স্বপন পট্টনায়েক ও ঝর্ণা সিংয়ের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বাসন্তী ব্লক তৃণমূল কংগ্রেস নেতা আব্দুল মান্নান গাজী। তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া বিজেপি কর্মী সমর্থকরা বলেন, আচ্ছা আজকে আপনারা বিজেপি শিবির ছেড়ে তৃণমূলে যোগ দিলেন, কি কারণে? আমরা চিন্তা করলাম যে আমরা নফরগঞ্জ বিরিঞ্চিবাড়ি ঠাকুরগিরি এটা 225 নম্বর বুথ, আমরা ভাবলাম যে মানুষের যদি কাজ করতে হয় তাহলে টিএমসি দলে যোগ দিয়ে কাজটা করতে হবে, কারণ যেহেতু এখানে বাসন্তী ব্লক তথা নফরগঞ্জ অঞ্চল টিএমসির হাত ধরে কাজ হচ্ছে, প্লাস আমরা যদি বিজেপি মুখী থাকি তাহলে মানুষের পাশে দাঁড়াতে পারবো না। আমি পঞ্চায়েত সমিতির বিজেপির প্রার্থী ছিলাম, আমি ভাবলাম যে মানুষের শুধু ভালোবাসা দিয়ে মানুষকে রাখা যাবে না, মানুষের পাশে দাঁড়াতে হবে, কারো ঘর ভেঙে গেলে ঘর যদি না দিতে পারে একটা ত্রিপল দিতে হবে, সেটা সেইটুকু ব্যবস্থা বিজেপি থেকে করতে পারেনি। আজকের টিএমসি দলে আসার একটাই কারণ, মানুষের পাশে দাঁড়াতে পারবো। আর আমাদের প্রাক্তন প্রধান বর্তমানে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষা তৃণমূলের, ওনার হাত ধরে, ওনার ভালোবাসায়, ওনার নেতৃত্বে আজকের আমি বিজেপি থেকে টিএমসিতে এসেছি। অনেক ভালো লাগছে যে উনি যেভাবে সম্মান দিচ্ছেন, এবং আমরা আগামী দিনে আমার সঙ্গে যারা 100 থেকে 150 মানুষ এসেছে সেই সম্মান যাতে পায়, সেই প্রতিশ্রুতি উনি দিয়েছেন আগামী দিনে মানুষের পাশে থেকে কাজ করব, এই বুথকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাব। এই বুথ শুধু নয়, নফরগঞ্জ অঞ্চল থেকে শুরু করে বাসন্তী ব্লক, সারা পশ্চিমবাংলাকে মমতার উন্নয়নের হাত আরও যাতে শক্ত করতে পারি সেই প্রতিজ্ঞাবদ্ধ রেখে আমরা 100 থেকে 150 মানুষ বিজেপিতে যোগদান করলাম। টিএমসির কি দেখে আপনারা বিজেপি ছেড়ে টিএমসিতে যোগ দিলেন? যে টিএমসির উন্নয়ন সারা পশ্চিমবাংলার যে উন্নয়ন হচ্ছে মানুষ মানে ভাবতে পারছে না। বামফ্রন্ট সরকার 34 বছরে ছিল, তার আগেও কংগ্রেস ছিল, কিন্তু এতদিনে যে না উন্নয়ন হয়েছে, আজকে 7-8 বছর ধরে যে উন্নয়ন হয়েছে তার ডবলেরও বেশি। আমরা চিন্তা করলাম বিজেপি থেকে এই উন্নয়ন বিন্দুমাত্র করতে পারবো না, তাই আজকে টিএমসিতে এসেছি। তাই আজকে প্রাক্তন প্রধান ঝর্ণা সিং মহাশয়া, এখন বর্তমানে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষা, ওনার হাত ধরে, অঞ্চল নেতৃত্বে যারা কোর কমিটি আছে তাদের হাত ধরে আমরা বিজেপি থেকে টিএমসিতে যোগদান করলাম 100 থেকে 150 মানুষ। হ্যাঁ, আপনার নাম? আমার নাম হচ্ছে অজিত সর্দার, আমি বিজেপির পঞ্চায়েত সমিতির প্রার্থী ছিলাম। বিজেপি কর্মী সমর্থকরা তৃণমূলে যোগ দেওয়ায় তৃণমূল কংগ্রেস নেতারা নিজেদেরকে বেশ চাঙ্গা বোধ করছেন। পাহাড় থেকে সাগর, উত্তরবঙ্গ থেকে সুন্দরবন, প্রতিটি প্রান্তরে তার অন্তর দৃষ্টি আছে। বিজেপির চক্রান্তে কারা পদভ্রষ্ট হয়ে বিপদে পরিচালিত করেছে দলের সমস্ত কর্মীদের সেই নির্দেশ দিয়েছেন সেই লাঞ্ছিত বঞ্চিত উপেক্ষিত কর্মী সমর্থক বাংলার মানুষ, আদিবাসী তফসিলি অনুন্নত সম্প্রদায়ের মানুষ, তাদেরকে দলের মূল সেতে নিয়ে আসতে হবে, তাদের সঙ্গে যোগসূত্র স্থাপন করে দলকে সমৃদ্ধ করতে হবে, মানুষের সেবায় আত্মনিয়োগ করতে হবে। তার এই বার্তা পেয়ে নফরগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেস, বাসন্তী ব্লক তৃণমূল কংগ্রেস, ঝড়খালি অঞ্চল তৃণমূল কংগ্রেস, জ্যোতিষপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস, আমরা একে অপরের পরিপূরক হিসেবে দায়িত্ব নিয়ে আন্তরিক প্রচেষ্টার মধ্য দিয়ে কখনো জ্যোতিষপুর, কখনো নফরগঞ্জ, কখনো ভরতগড়, কখনো উত্তর মোকামবিড়িয়া, সেই সাংগঠনিক প্রক্রিয়াকরণের মধ্য দিয়ে আমাদের থেকে যারা দূরে ছিলেন, বিজেপির চক্রান্তের শিকার হয়েছিলেন, সেই মানুষগুলোকে তৃণমূলের পরিবারের সদস্য হিসেবে আমরা গ্রহণ করার কাজ প্রচেষ্টা রাজনৈতিক সাংগঠনিক প্রক্রিয়াকরণ চালাচ্ছি। প্রায় 150 কর্মী বিজেপি কর্মী সমর্থক আজকের এই ছোট্ট অনুষ্ঠানে আমাদের যোগদান করেছে। মানুষ মমতা ব্যানার্জির আদর্শ অনুপ্রাণিত হয়ে যেদিন কাকদ্বীপের প্রশাসনিক বৈঠকে যেদিন মানুষ জানতে পেরেছে বাসন্তী ব্লকের মানুষ, যে বাসন্তী ব্লকের মানুষ জয়ন্ত আমাদের নেতা, আমাদের অভিভাবক, প্রিয় অভিভাবক
জয়ন্ত নস্কর তিনি দায়িত্ব পেয়েছেন বা তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই মানে কথা শুনে মানুষ আপ্লুত হয়ে মানুষ অভিভূত হয়ে মানুষ মুক্ত হয়ে তৃণমূল দলে চড়াবিদ্যা সরবিড়িয়া থেকে শুরু করে ঝড়খালি বালিখাল পর্যন্ত যেখানে যত বিজেপি সমর্থক কর্মীরা আছে তারা শয়ে শয়ে হাজারে হাজারে কাতারে কাতার দিয়ে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। মমতা ব্যানার্জি এবং জয়ন্ত নস্কর সুভাষিস চক্রবর্তীর আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রথমেই আমাদের জেলা সভাপতি সুভাষিস চক্রবর্তীর হাত ধরে তৃণমূল কংগ্রেস যোগদান করেছে পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যবৃন্দ এবং তারপরে আমাদের ব্লকের নেতৃত্ব এবং জয়ন্ত নস্করের আদর্শে তাদের হাত ধরে পতাকা তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে দলে যোগদান করেছে। এইভাবে পর্যায়ক্রমে এখন আঞ্চলিক নেতৃত্বের তাদের হাত থেকে পতাকা নিয়ে তৃণমূল বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে হাজার হাজার মানুষ। আজকে যেসব বিজেপি কর্মী সমর্থকরা তৃণমূলে যোগ দিয়েছে তো তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা দেবেন? তারা আমাদের সঙ্গে আসছে, তারা মমতা ব্যানার্জি আদর্শে অনুপ্রাণিত হয়ে এসছে এবং মমতা ব্যানার্জি যে বিশেষ করে আমফান থেকে এবং কোভিড-19 যেরকম এই করোনা মুক্ত হওয়ার জন্য মানুষের যে বার্তা মমতা ব্যানার্জি দিচ্ছে সেই আদর্শে অনুপ্রাণিত মানুষের কাছে যে মমতা ব্যানার্জি এত যেতে পারে এই ইতিহাসে মানুষ দেখেনি সেইটা মুগ্ধ হয়ে মানুষ আজকের হাজার হাজার মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করছে।